أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে দু পা বিশিষ্ট যে প্রাণী রয়েছে, এই দু পা বিশিষ্ট প্রাণীর মধ্যে কোন প্রাণী আমরা খেতে পারবো মুসলিম হলে? একজন মুসলিম কি কখনো চিল, শকুন, কাক, ঈগল, কাঠঠুকরা, বাদুর, ফিঙে রাজা, গোশালিক, আবাবিল, কোকিল এসব পাখির গোশত খেতে পারবে? এজন্য আমাদের প্রথমে জানতে হবে 24 নম্বর সূরা আন-নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ইন ফামিন হুমাই ইয়ামশি আলা বাতনি ওমিন হুমাই ইয়ামশি আলা রিজলাইন ওমিন হুমাই ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলাই প্রত্যেকটি চলমান জীবকে, জিন ইন্সকেও পানি দিয়ে সৃষ্টি করেছেন। সেগুলোর মধ্যে কতক পেটের উপর ভর করে চলে, আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে, আবার কতগুলো তাদের মধ্যে চার পেয়ে জন্তু রয়েছে। আল্লাহ তালাই সৃষ্টি করেন যেমন আল্লাহ তালার ইচ্ছা হয়, আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। তো এই আয়াত আমাদেরকে বলে দিল আল্লাহ তালার সৃষ্টির যে সেক্টরগুলি, দু পা, চার পা, আবার পেটের উপরে ভর দিয়ে চলা, এগুলি সব আল্লাহ আমাদেরকে বলে দিলেন। 2 নম্বর সূরা আল বাকারের 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তাআলার দাসত্ব করার দাবি রাখো। এখান থেকে আমরা জানলাম পবিত্র জিনিস খেতে হবে, তো আপনার উপার্জন পবিত্র হতে হবে, হালাল উপার্জনের পয়সা দিয়ে হালাল দ্রব্য, হালাল জিনিস, হালাল আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দেওয়া রয়েছে সেগুলি ক্রয় করে খেতে হবে। মনে রাখতে হবে যে আপনার স্বাস্থ্যের জন্য যেগুলি উপকার, আপনার রুচিতে যেগুলি কোনো বাধা নেই, সেগুলি আপনার জন্য পবিত্র জিনিস। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ায় 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া লাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, আর তাদের খুশি মতো তবলাওয়ালা পাখির গোশত থাকবে। লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহুন, উড়ান্ত যে পাখি রয়েছে, দু পা বিশিষ্ট যত প্রাণী রয়েছে যা জমিনে চড়ে এবং উড়ে বেড়ায়, ডালে থাকে, এর ভিতরে যে সমস্ত প্রাণীদের তবলা রয়েছে, তবলা বা থলে প্রথমে মুখ দিয়ে খায়, পরে এখানে জমা থাকে, তারপরে পেটে যায়, এই তবলাওয়ালা প্রাণীদের গোশত হচ্ছে সুস্বাস্থ্য এবং রুচিসম্মত আর স্বাস্থ্যের জন্য উপকার। তো সুস্বাস্থ্যের জন্য তবলাওয়ালা দু পা বিশিষ্ট প্রাণীদের গোশত দুনিয়ার যেখানে আপনি আমি যাই না কেন খেতে পারবো। এখন কাক বলেন, চিল বলেন, শকুন বলেন, ঈগল বলেন, এরা সরাসরি খায়, তাই মুখ দিয়ে খেলে পেটে চলে যায়, তবলাতে জমা হয় না। কিন্তু মুরগি বলেন, হাঁস বলেন, কবুতর বলেন, ঘুঘু বলেন, এগুলি আমরা সবাই দেখতে পাই যে এরা, এদের তবলা রয়েছে। তো মুসলিম হলে আপনাকে তবলাওয়ালা, থলেওয়ালা যে দু পা বিশিষ্ট প্রাণী রয়েছে সেগুলি আমরা খেতে পারবো, এগুলি স্বাস্থ্যের জন্য উপকার। অন্যথায় রুচিতেও আপনার বাধা দিবে আর সুস্বাস্থ্যের জন্য আপনার জন্য কখনো ক্ষতিকর হবে না। রুচিতে বাধা দিবে তখন যখন তবলাওয়ালা বা থলেওয়ালা প্রাণী আপনি না খাবেন, চিল শকুনের মাংস খেতে আপনার রুচিতে বাধা দিবে,
মুসলিম হলে আপনি খেতে পারবেন না। তাই বলে একজন ব্যক্তি যদি খায়, একজন বাদুড় খাচ্ছে, একজন ঈগল খাচ্ছে, একজন কাক খাচ্ছে, একজন শকুন খাচ্ছে, একজন চিল খাচ্ছে, তো আপনার অধিকার নেই তাকে হালাল হারামের ফতোয়া দেওয়া, কারণ যে খাচ্ছে সে আল্লাহ তাআলার বিধান মানছে না। তাই 6 নম্বর সূরা আল আনআমের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাঈমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামা মাসফুহান আও লাহমা খিনজিরিন ফা ইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহ ফামান ইস্তরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফা ইন্না রাব্বাকা গফুরুর রহিম। তুমি বলে দাও, আমার দিকে কোরআন থেকে যে ওহি প্রকাশ হয়েছে সেই ওহি মতে কোনো খাবার হারাম পাচ্ছি না যা মানুষেরা খায়। জেনারেল মানুষেরা যা খাচ্ছে আপনি হালাল হারামের কথা বলতে পারবেন না। তবে কি মরা জন্তু বহমান রক্ত আর শুকরের মাংস, কারণ এসব অপবিত্র, কিংবা মুক্তমানা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয়। তবে যদি কেউ নিরুপায় হয়, অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়, সে কথা আলাদা। তোমার রব ক্ষমাশীল এবং দয়াময়। তো এখন যদি হালাল প্রাণীও দেখা গেল কোনো মাজারে কিংবা কোনো দরগাতে জবাই করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হচ্ছে, আমরা মুসলিমরা সেইগুলি খেতে পারবো না। আবার নিরুপায় হয়ে গেলে জান বাঁচানোর জন্য খাওয়া যাবে, সে দুপা বিশিষ্ট হোক বা অন্য কোনো প্রাণী হোক। 7 নম্বর সূরা আল আরাফের 167 আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করবে, যে মায়ের নামে ডাকা নবী যাকে তারা দেখতে পায়, তাদের কাছে যে লিখিত তাওরাত এবং সুসংবাদ ইনজিল রয়েছে তাতে। এখন এই বিশেষ লিখিত আইন এবং সুসংবাদ এই আল কিতাবে রয়েছে। এর ভিতরে বলা হচ্ছে, ঈসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে, তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর ঘৃণ্য বস্তু অবৈধ বলে ঘোষণা করে। তাদের উপরে বানোয়ার ধর্মের যেসব বোঝা ও জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়, সুতরাং যারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে, তারাই তো প্রকৃতপক্ষে সফলকাম মানুষ। তো সফলকাম মানুষ হতে হলে আপনাকে কোরআনের বিধান মেনে চলতে হবে, যা সকল নবী রাসুলগণ মেনে চলেছেন। তো দুপা বিশিষ্ট যে প্রাণী রয়েছে, সেই প্রাণী যখন সরাসরি খেয়ে টবলাতে জমা করবে, তারপরে পেটে যাবে, এই প্রাণীগুলি হচ্ছে সুস্বাস্থ্যের জন্য টাটকা গোস্ত দিয়ে থাকে, আর এই গোস্ত খেতে রুচিতে কখনো বাধা দেয় না, অরুচি হয় না, অন্যথায় থলেবিহীন যত গোস্ত রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর সেটি মুসলিমদের রুচিতেও বাধা দেয়, তাই মুসলিমরা খেতে পারবে না। অন্যথায় বাকি যে কোনো জিনিস মানুষেরা খাচ্ছে তাদেরকে খেতে দিতে হবে, হালাল হারামের ফতো আপনাকে আমাকে দিতে হবে না। শুধু আপনাকে এবং আমাকে এতটুকু করতে হবে, আল্লাহ তাআলার এই বিধানের ছায়াতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
তো আমরা যারা মুসলিম রয়েছি রবের শান্তির রাজ্যে যেখানেই থাকি না কেন, চিল শকুন কাক ঈগল কাঠঠোকরা বাদুর এগুলি আমরা খেতে পারবো না, কারণ এরা সরাসরি খেয়ে পেটে দেয়। অন্যথায় মুরগি বলেন, হাঁস বলেন, কবুতর বলেন, ঘুঘু বলেন, এই টাইপের চড়ুই পাখি বলেন, যত প্রাণী রয়েছে যেগুলি প্রথমে মুখে খেয়ে থলেতে জমা করে, এটি হচ্ছে লাহমি তৈরিন মিমায়াস্তাহুন, এটি হচ্ছে লাহমি তৈরিন, দুপা বিশিষ্ট প্রাণীদের গোশত যা সুস্বাদু। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।